নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ব্যবসাটা নিয়ে বলতে এলাম সেটা নিয়ে ফেব্রুয়ারি মাসেও একবার এসেছিলাম, সেটা হচ্ছিল করোনা ভাইরাস, মানে নভেল করোনা ভাইরাস। তখন ছিল নভেল করোনা ভাইরাস, বর্তমানে এর নামকরণ হয়েছে, এর নামকরণ হয়ে যেটা হয়েছে COVID-19। তা ফেব্রুয়ারি মাস থেকে আজকে এই মার্চ মাসে এর মধ্যে কিন্তু সিনারিও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমানে বিভিন্ন দেশে এই ভাইরাস, তখন হুয়ান থেকে শুরু করেছিল, কিন্তু এখন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এবার আপনারা যদি পাশের ছবিটা একটু চোখ রাখুন, তাহলে দেখতে পাবেন যে বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা, মানে টোটাল কেস হচ্ছে 3,08,227, যার মধ্যে ক্লোজড কেস, মানে যে কেস যার মধ্যে লোকে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বা মৃত্যু হয়েছে, সেই ক্লোজড কেসের সংখ্যা হচ্ছে 1,08,227, যার মধ্যে রিকোভার্ড, মানে পুরোপুরি সুস্থ হয়ে যে সমস্ত লোকেরা বাড়ি চলে গেছেন, তার সংখ্যা হচ্ছে 95,826, অর্থাৎ টোটাল ক্লোজ কেসের 88%। আর মৃত্যু যদি ধরেন, তাহলে মৃত্যু হচ্ছে 13,064, টোটাল ক্লোজ কেসের 12%। আর এখন যেগুলো ওপেন কেস, মানে অ্যাক্টিভ কেস, অর্থাৎ যাদের চিকিৎসা এখনও চলছে, সেরকম লোকের সংখ্যা হচ্ছে 1,99,337। এর মধ্যে মাইল্ড কেস, মানে মৃদু কেসটা ক্রিটিক্যাল এখনও হয়নি, সেরকম কেসের সংখ্যা হচ্ছে 1,90,033, আর ক্রিটিক্যাল কেসের সংখ্যা হচ্ছে 9,299, অর্থাৎ টোটাল অ্যাক্টিভ কেসের 5% হচ্ছে ক্রিটিক্যাল এবং 95% কিন্তু এখনও মাইল্ড। আচ্ছা, এখন যদি আমরা হিসাব করি, একটা জিনিস হিসাব করি, মর্টালিটির, যেটা আগেরবার আমি বলেছিলাম যে তখন হিসাব করেছিলাম যে সমস্ত আক্রান্তের সংখ্যার তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় তখন হিসাব করেছিলাম 3.3% কাছাকাছি। বর্তমানে যদি হিসাব করেন তাহলে এইটা দাঁড়াবে 4.25%। আমি তখনও বলেছিলাম এটা বাড়তে পারে। আর যদি ক্লোজ কেসেস ধরেন, মানে যেগুলো বাড়ি সুস্থ হয়েছেন বা মারা গেছেন, সেই ক্লোজ কেসের মধ্যে যদি এটা ধরেন, সেটা হচ্ছে কিন্তু 12%। বর্তমানে যে পৃথিবীতে চায়না থেকে বিভিন্ন জায়গায়, মেনল্যান্ড চায়না ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, এর মধ্যে কিন্তু মৃত্যুর সংখ্যায় সবথেকে বেশিতে বেশি এখন আছে ইতালি। ইতালিতে 4,800 উপর লোক মারা গেছেন, মানে প্রায় 5,000 ছুঁই ছুঁই। এবং এইখানে চায়নায় যেখানে আমাদের মৃত্যুর হার, টোটাল যারা আক্রান্ত হয়েছেন সেই হিসাবে মৃত্যুর হার হচ্ছে 4.2%, সেখানে কিন্তু এই ইতালিতে বর্তমানে মৃত্যুর হার গিয়ে পৌঁছেছে 9%। এখন এর কারণ যদি বিচার করতে হয়, এর কারণ বিচার করতে গেলে দুটো জিনিস সামনে আসছে। এক হচ্ছে নেগলিজেন্স। এই নেগলিজেন্স হচ্ছে জন্য এই যেহেতু এই রোগের ছড়ানোর হার, মানে সংক্রমণের হার খুব অন্যান্য রোগের তুলনায়, অন্যান্য মানে আপনার সার্স ভাইরাস বলুন বা ফ্লু ভাইরাস বলুন, তার তুলনায় অনেকটাই বেশি, সেহেতু এই নেগলিজেন্সের জন্য লোকটা হুহু করে ছড়িয়ে গেছে। আর দুই যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ইতালিতে কিন্তু লোকের গড় বয়স 45-এর উপরে, এবং স্ট্যাটিস্টিক্স থেকে যা দেখা গেছে যে প্রথম যে 3200 লোক মারা গেছেন, সেই 3200 লোক, সেই মৃত 3200 লোকের মধ্যে অ্যাভারেজ বয়স, তাদের গড় বয়স হচ্ছে 78.5 বছর। মানে বুঝতেই পারছেন যে ইতালিতে বৃদ্ধ লোকের সংখ্যা কম নয়, খুবই বেশি। এবং এই যে প্রথম 3200 হয়ে গেছে, তা 3200 লোক মারা গেছিলেন, সেই 3200 লোকের মধ্যে বৃদ্ধ এবং অতিবৃদ্ধের সংখ্যাই বেশি। আরও কয়েকটা স্ট্যাটিস্টিক যদি আমরা একটু দেখি, আপনারা পাশে চোখ রাখলে দেখতে পাবেন, সেটা হচ্ছে যে এই রোগে যে সমস্ত রোগীরা অলরেডি নানা রকম রোগ বা অন্যান্য রোগ নিয়ে ছিল, তারপরে তারা করোনায় আক্রান্ত হয়েছেন, সেই রকম রোগের মৃত্যু সংখ্যা কত। যেমন হচ্ছে যাদের কার্ডিওভাসকুলার ডিজিজ আছিল, সেই রকম লোকের মৃত্যু সংখ্যা হচ্ছে 13.20 বা 13.20। ডায়াবেটিস রোগীদের করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হচ্ছে 9.20। বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, মানে যাদের হচ্ছে শ্বাসের প্রবলেম আছে, ক্রনিক শ্বাসের প্রবলেম আছে, তাদের হচ্ছে 8.8%, এবং হাইপারটেনশনের হচ্ছে 8.40%। আর ক্যান্সার, যাদের আগে থেকেই ক্যান্সার ছিল পরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, সেরকম হচ্ছে 7.6%। এইবার যদি আমরা এজ রেকর্ড দেখি, মানে কীরকম বয়সের রোগীরা মারা গেছেন, যদিও এই যে হিসাবগুলো দিচ্ছি এইগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের হিসাব, নতুন হিসাব এখন আমি দেওয়ার মতো অবস্থায় নেই, এই পুরনো হিসাবই এটা। এই হিসাবে যদি ধরা যায় তাহলে 80-এর উপরে
80+ লোকের সংখ্যা হচ্ছে, মৃত লোকের সংখ্যা হচ্ছে 21.9%, 70 থেকে 79% হচ্ছে শতা বছর হচ্ছে 8%, 60 থেকে 69 হচ্ছে 3.6%, 50 থেকে 59 হচ্ছে 1.3%, 40 থেকে 49 হচ্ছে 0.4, 30 থেকে 39 0.2, 20 থেকে 29 0.2, 10 থেকে 19 হচ্ছে 0.2, এবং 0 থেকে 9 এরকম মানে বাচ্চাদের মৃত্যুর এখনও রিপোর্ট সেই সময় পর্যন্ত ছিল না। তাহলে বুঝতেই পারছেন যে আপনার 50 বছরের নিচে কিন্তু এই রোগে যারা আক্রান্ত হয়েছেন তাদের মৃত্যুর হার খুবই কম, এবং 60 থেকে 80 বা 80 তার উপরে যে সমস্ত বৃদ্ধ লোকেরা আছেন তাদের এখানে মৃত্যুর হার বেশি। এর একটা কারণ হচ্ছে যত আপনার বয়স বাড়ে তত ইমিউনিটি সিস্টেমটা আপনার কমে যায়। ইমিউনিটি সিস্টেম নিয়ে আমি বলবো, একটু পরেই আমি আর শুরু করবো ইমিউনিটি সিস্টেম নিয়ে। তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে এর ফেব্রুয়ারি মাসে একসময় এর ডেইলি আক্রান্তর সংখ্যা মানে প্রতিদিন আক্রান্তর সংখ্যা অনেক বেড়েছিল, মাঝখানে কমেছিল, কিন্তু বর্তমানে আবার এই সারা পৃথিবীতে এই রোগটা ছড়িয়ে পড়ার এর আক্রান্তর সংখ্যা ক্রমশ বাড়ছে, এবং এই এই বাড়ার ফ্যাক্টর গ্রোথ রেট যেটাকে বলি গ্রোথ রেট কিন্তু 1.07, অর্থাৎ আগের দিন যত লোক আক্রান্ত হয়েছেন পরের দিন সেইটা 1.07 দিয়ে যদি তাকে গুণ করা হয় তাহলে সেই অ্যামাউন্টটা পাওয়া যাবে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু এই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, যেটা খুবই চিন্তার। এইবার যেটা বলার সেটা হচ্ছে যে এই রোগের আপনি কি করবেন করবেন না, এই নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেখছেন, এই নিয়ে নতুন কিছু বলার নেই। আমি শুধু দুটো জিনিসের উপর বলবো, একটু জোর দেবো, সেটা হচ্ছে যে এক হচ্ছে মাস্ক আপনারা পরুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেহেতু ডাক্তার বা নার্স নই সেহেতু আমরা কিন্তু মাস্ক পরার ব্যাপারে হ্যাবিচুয়েটেড নই। তার ফলে যেটা হচ্ছে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা যখন মাস্ক পরি তখন আমাদের এই মাস্ক ঠিক করার জন্য বা মাস্ক পরার জন্য কোনো রকম শুশুরি লাগছে বা চুলকুনি হচ্ছে, এই কারণে আমরা কিন্তু মুখে সাধারণ অবস্থায় মানে মাস্ক না পরা অবস্থায় যতবার হাত দিতাম তার থেকে অনেক বেশিবার হাত দিয়ে ফেলি, যেটা কিন্তু কখনোই উচিত নয়। এক্ষেত্রে তাহলে কিন্তু মাস্ক পরলেও হিতে বিপরীত হতে পারে। আর দুই নম্বর হচ্ছে যেটা স্যানিটাইজার আপনারা ইউজ করুন, কোনো অসুবিধা নেই, সাবান দিয়ে হাত যেখানে পাচ্ছেন না সেখানে স্যানিটাইজার ইউজ করাই ভালো। সেখানে আপনি স্যানিটাইজার ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনার স্যানিটাইজারে অ্যালকোহলের পরিমাণ কত। এই স্যানিটাইজার যে অ্যালকোহলের পরিমাণ যদি 60%-এর থেকে কম হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেটা হচ্ছে যে ভাইরাসগুলোর ক্ষেত্রে, যে ভাইরাস আমরা যেখানে বলছি তার ক্ষেত্রে কিন্তু এদের একটা অ্যালকোহল এগেনস্টে ইমিউনিটি জন্মে যেতে পারে, যেটা কিন্তু ফল খুবই মারাত্মক হয়। সুতরাং কী করবেন করবেন না এই নিয়ে তো বলার কিছু নেই, আপনারা সবই দেখছেন। আমি শুধু একটা জিনিস বলবো, যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ইমিউনিটি সিস্টেম, আমাদের ইমিউনিটি সিস্টেমটা এই কারণ এই যে ভাইরাস যে নভেল ভাইরাস বা COVID-19 বর্তমানে এর এখন পর্যন্ত যেহেতু কোনো রকম ভ্যাকসিন তৈরি হয়নি সেহেতু আমাদের ভরসা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম। সুতরাং আপনারা এই রোগের আক্রান্ত হন বা না হন, না হওয়াটাই তো বাঞ্ছনীয়, তাহলেও আপনাদের ইমিউনিটি সিস্টেমটা কিন্তু আমাদের এই সবসময় উচিত যে ইমিউনিটি সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখা এবং আরও অ্যাক্টিভ করে তোলা, যারা যাতে এই রোগ বা কোনো যে কোনো রোগে আক্রান্ত হলে আমরা তাই সেই রোগের সঙ্গে যুদ্ধ করতে পারি। তাহলে এই ইমিউনিটি সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের যে কটা জিনিস করা উচিত, সে এক নম্বর হচ্ছে ধূমপান ত্যাগ বর্জন করা উচিত, দুই হচ্ছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত, তিন হচ্ছে রেগুলার বেসিসে কিছু এক্সারসাইজ করা উচিত, চার হচ্ছে পর্যাপ্ত ঘুম, এবং স্ট্রেস যতটা সম্ভব কমানো দরকার। এই পাঁচটা জিনিসে কিন্তু আমাদের প্রথমে আমাদের জোর দিতে হবে। তার আগে আমরা একটু ইমিউনিটি সিস্টেমটা যদি একটু দেখি, ইমিউনিটি সিস্টেম তো বিভিন্ন আমাদের অর্গান বা সেল নিয়ে আমাদের ইমিউনিটি সিস্টেম তৈরি হয়, এর মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে WBC বা হোয়াইট কর্পাসল, তার যার পাশে আপনারা ছবি দেখছেন। এর মধ্যে দুটো জিনিস বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, এই দুটো জিনিস হচ্ছে আমাদের কিন্তু এই শরীরের ইমিউনিটি মানে আমাদের ডিফেন্স সিস্টেমের জন্য হচ্ছে সব থেকে বেশি জরুরি। এই বি এবং টি লিম্ফোসাইট মানে যাকে আমরা বি সেল বা টি সেল বলি, এরাই কিন্তু
লড়াই করা, এরাই কিন্তু এই অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি যেটা আমরা বলি, এরাই কিন্তু লড়াই করার জন্য সব থেকে বেশি ভূমিকা নিয়ে থাকে। এবার যেটা আমরা আসছি, যে আমাদের পাশে ছবি দেখে একটা দেখলে আপনি দেখতে পাবেন যে আমাদের এই ইমিউনিটি সিস্টেমকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের কি ধরনের ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত। আপনারা পাশে ছবিটা দেখলে দেখতে পাবেন, তার মধ্যে যেটা হচ্ছে, যে কটা জিনিস আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়াবার জন্য দরকার, সেটা হচ্ছে সেলেনিয়াম। আমাদের পার ডে সারাদিনে খাওয়া দরকার হচ্ছে 35 মাইক্রোগ্রাম, জিঙ্ক 15 মিলিগ্রাম, ভিটামিন এ 600 মাইক্রোগ্রাম, ভিটামিন বি 1 থেকে 6 মাইক্রোগ্রাম, ভিটামিন বি 6 1 থেকে 4 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 75 মিলিগ্রাম, ভিটামিন ডি 5 মাইক্রোগ্রাম এবং ভিটামিন ই 10 মিলিগ্রাম। এখন এই প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে জিনিসগুলো, এই সেলেনিয়াম, জিঙ্ক বা ভিটামিন এ, বি, সি, ডি, এ, বি টু, বি সিক্স, এগুলো কীভাবে পাব। তার মধ্যে আমরা যদি আমাদের ধরি প্রথম থেকে, যে আমাদের সেলেনিয়াম, সেলেনিয়াম আমাদের পাওয়া যায় হচ্ছে আমরা বিফ, পর্ক, চিকেন, এগ, মাশরুম এর মধ্যে। এই চিকেন, এগ, মাশরুম এর মধ্যে আমরা বিফ, পর্ক আমাদের এখানে সবাই খান না, তবে চিকেন, এগ বা মাশরুম খাওয়া যেতেই পারে। জিঙ্ক আপনারা যেতে আমরা পাই, জিঙ্ক আমাদের এখানে পাবো, সেটা হচ্ছে এগ, চিকেন, তারপরে হচ্ছে আমাদের বাদাম, পিনাটস বা ক্যাশুনাটস, এসব জায়গা থেকে আমরা এটা পেতে পারি। আচ্ছা, এবার যদি আমরা আসি ভিটামিন বি টু, ভিটামিন বি টু আমাদের আছে বিফ, মিল্ক, মাশরুম, এসব জায়গা থেকে আমরা ভিটামিন বি টু পেতে পারি। এছাড়া পট থেকে পেতে পারি, পালং শাক থেকে পেতে পারি, তবে এর মধ্যে সব খাবার সবাই খান না, আবার আমাদের অনেকে নিরামিষাসী, অনেকে আমিষ খান, অনেকে আমিষ খান না, তার জন্য আমাদের আমিষ নিরামিষ যে কোনো জায়গা থেকেই আমরা এটা পেতে পারি। এরপরে যদি আমরা আসি ভিটামিন বি সিক্স, ভিটামিন বি সিক্সটাও আমাদের আছে আমাদের যে রুটি, ব্রেড বা পর্ক, এগ, চিকেন, আরেকটা হচ্ছে সয়াবিন, এই সমস্ত খাবার থেকে আমাদের কিন্তু ভিটামিন বি সিক্স আমরা পেতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি ভিটামিন ই, ভিটামিন ই এর মধ্যে আমরা যেখান থেকে ভিটামিন ই পাই সেটা হচ্ছে গিয়ে আমাদের পিনাট, মানে যেটা আমরা চীনাবাদাম বলি, সে চীনাবাদাম থেকে পাওয়া যায়। চীনাবাদামে 8.3 গ্রাম পার মেনজি প্রা 100 গ্রামে পাওয়া যায়, ম্যাঙ্গো বা আমে পাওয়া যায়, শালগমে পাওয়া যায়। এরপরে আমাদের হচ্ছে ভিটামিন ই, এই ভিটামিন ডি, ভিটামিন ডি মিল্ক, চিজ, সয়াবিন, ফিশ মানে ফ্যাটি ফিশ, ম্যাকারেল, ট্যাকারেল, এসব জাতীয় ফিশ বা সয়া মিল্ক, এসব জায়গা থেকে পাওয়া যায়। তাহলে মোটামুটি আমাদের যে ইমিউনিটি সিস্টেমটা, এই ইমিউনিটি সিস্টেমকে যদি আমরা সজীব মানে অ্যাক্টিভ রাখি, এই অ্যাক্টিভ রাখার জন্য কী কী খাওয়া, আপনাদের পাশে ছবিগুলো আছে, দেওয়া আছে কোন জিনিস থেকে কত MMG পাওয়া যায়, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের এই করোনা ভাইরাস বা COVID-19-এর সঙ্গে যদি আমাদের লড়াই করতে হয়, তাহলে কিন্তু আমাদের সবার থেকে বেশি দরকার, আপনি যতই সাবধানতা অবলম্বন করুন, জারি করুন, সেটা করবেনই, তার থেকে কিন্তু বেশি দরকার এই ইমিউনিটি সিস্টেম বাড়াবার জন্য আমাদের জিনিসগুলো খাওয়াটা ঠিক মতো রাখা। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে আমাদের কবির, আমাদের যে আয়ুর্বেদ, আমাদের ভারতবর্ষে আয়ুর্বেদ অনেক প্রাচীন, আয়ুর্বেদেও বিভিন্ন জিনিস আছে, যেমন ধরুন অশ্বগন্ধা, আদা, হলুদ, রসুন, এই সমস্ত জিনিসগুলো, এগুলোও কিন্তু আপনার আমাদের ইমিউনিটি বাড়াবার জন্য খুবই ভালো। এছাড়াও নানা রকম ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায় আজকাল বাজারে, তবে সেইটা আমাদের পরীক্ষিত নেই, সত্য নয় যে আমাদের এই যতটা ইমিউনিটি বাড়াবার জন্য যে পরিমাণ খাদ্য, মানে যে পরিমাণ জিনিস, যে পরিমাণ নিউট্রিয়েন্টস আমাদের দরকার, সেইগুলো সঠিকভাবে পাওয়া যাবে কি না। তবে আমরা ছোটোবেলা থেকে অনেকেই খেয়েছি, সেটা হচ্ছে দাবরের চ্যবনপ্রাশ, এখন অন্যান্য কোম্পানির চ্যবনপ্রাশ পাওয়া যায়, এটা আমরা খেতে পারি। আবার হচ্ছে কড লিভার অয়েল, কড লিভার অয়েল কিন্তু আপনার ভিটামিন এ, ডি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে, এরকম ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়। তেমনি আপনার অনেক রকম ভিটামিন ডি, ভিটামিন বি এবং সি,
সব কিছুরই ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়, যদিও সিটা আমাদের লেবু বা কমলা লেবু আঙ্গুর এইসব জায়গায় সি খুবই ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই ভিটামিন সি টা ফুড সাপ্লিমেন্টের থেকে আরেকটা, আমাদের ছোটোবেলায় যখন সর্দি কাশি হতো তখন আমাদের একটা ভিটামিন সি এর একটা ওষুধ পাওয়া যেত, সাক্সি বা চিলসি নাম ছিল, সেইটা আমরা খেতাম। সুতরাং ওষুধ হিসাবেও আপনারা ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন বা যা ফুড নিউট্রিয়েন্ট নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখা দরকার, যেটা এই রোগের সঙ্গে লড়াই করার জন্য আমাদের কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতেই হবে, এবং সেই বাড়াবার জন্য যা করণীয় সেটা আমাদের করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি এই ভিডিওটা আপনাদের দরকারি মনে হয় তাহলে শেয়ার করুন। ধন্যবাদ।